আমেরিকাতে ঘোরাফেরা শেষ করে সাকিব খান অপবিশ্বাস এবং আব্রাম খান জয় গিয়েছেন কানাডা। এবার তারা কানাডায় পাড়ি জমিয়েছেন। এবার আমাদের দেশের দর্শকরা ইউটিউবাররা কি ভাববে কি বলবে, গত 10 দিন 12 দিন যাবৎ তারা প্রায় বলে শেষ করে দিয়েছে, তারা সংসার পেটেছে, আবার বিয়ে করেছে, একসাথে থাকা শুরু করেছে, আবার সংসার পাতা প্রায় নিশ্চিত, সব কিছু বলে তারা শেষ করে ফেলেছে, তারা একসাথেই থাকবে। এদিকে অপবিশ্বাসও কম যাননি তিনি, আগ বাড়িয়ে অনেক বার্তা দিয়েছেন। দেখা যাক, তারা একসাথে থাকতে চান, সাকিবকে গালাগালি করে তিনি অনেক ভুল করেছেন, এটার মাশুল দিতে হয়েছে তাকে, অনেক রকম কথা বলেছেন। ফ্যাক্ট হলো, সাকিব এবং অপবিশ্বাস যদি মিলে যায় তাহলে এটি একটি অবশ্যই আনন্দের বিষয় হবে, কিন্তু বিষয় হলো ঘটনাটি সত্যি কি না, এরকম হতে যাচ্ছে কি না। কারণ হলো, যখন অপবিশ্বাসের সাথে সাকিব খান আব্রাম খান জয় একসাথে তারা আমেরিকাতে ঘোরাফেরা করছিলেন, তাদেরকে অতটা ঘনিষ্ঠ দেখা যায়নি, বেশ দূরত্ব রেখে চলাফেরা করতে দেখা গিয়েছে। প্রথম দিন যে ভিডিওটি ভাইরাল হয়েছিল বার্গার হাউস থেকে, অর্থাৎ ম্যাকডোনাল্ড থেকে, যারা তারা যখন তিনজন বেরিয়ে গাড়িতে উঠছিলেন, তখনও তাদেরকে দেখা গেছে বেশ দূরত্ব মেনটেন করে চলাফেরা করতে। অপবিশ্বাস এবং সাকিব খানের মধ্যে অনেক দূরত্ব ছিল, তারা একসাথে বসেননি, একই রথে বসেননি, একজন সামনে বসেছেন, একজন পিছে বসেছেন। এরপরে হর্স কারে, ঘোড়ার গাড়িতে যখন উঠেছেন, তারা একই রথে বসেননি, ভিন্ন ভিন্ন জায়গায় বসেছেন, একই সাথে তারা কোনো ছবি তোলেননি, তবে গ্রুপ ছবি তুলেছেন দাওয়াতের, কিন্তু তারা তিনজন একই সাথে ছবি তোলেননি, একই সাথে খেতে বসেননি। এতে বোঝা যায় তাদের মধ্যে মানসিক শারীরিক দূরত্ব আছে। আরও একটি প্রমাণও আছে, কারণ এখন যেমন অপবিশ্বাসের সাথে সাকিব খান বেশ ঘোরাফেরা করছেন, গত রোজার ঈদে ঠিক একইভাবে বুবলির সাথেও শেহজাদ খান বীরের জন্য ঘোরাফেরা করেছেন। বীরের সাথে ঘুরতে গিয়ে বুবলিকে তখন সাথে নিতে হয়েছে, একই গাড়িতে ঘুরতে হয়েছে। কিন্তু ফ্যাক্ট হলো, এখন ঘুরছে আব্রাম খান জয়ের সাথে, সাথে থাকছে অপবিশ্বাস, কিন্তু এই যে নভেম্বরের 25 তারিখ, স্পষ্টভাবে কিন্তু মার্চ মাসের 25 তারিখ স্পষ্টভাবে সাকিব খান সাক্ষাৎকারে বলে দিয়েছেন, অপু এবং বুবলি তার জীবনে অতীত। তিনি আরও শক্ত শব্দ ব্যবহার করেছেন, যা সচরাচর সাকিব খান ব্যবহার করেন না। এতে স্পষ্ট হয় তাদের সংসার জোড়া লাগার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, অন্তত আমি আশাবাদী নয়। এ যদিও এই ব্যাপার ছড়াতেই থাকবে, এখন যদি অপবিশ্বাস, সাকিব খান, আব্রাম খান জয় একই বিমানে কানাডা থেকে বা আমেরিকা থেকে দেশে আসেন, তাহলে এক শ্রেণীর মানুষ বলতে শুরু করবে, তারা সেখানে বিয়ে করে দেশে একসাথে আসছে, এখন একই ফ্ল্যাটে থাকবে, এ ধরনের প্রচারণাও চলতে পারে। কিন্তু বিষয় হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, ন্যূনতম সম্ভাবনা নেই, কারণ সাকিব খান সচরাচর কাউকে আঘাত করে কথা বলেন না, কিন্তু মার্চের 25 তারিখ তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি অপবিশ্বাস বুবলি আমার জীবনের অতীত, শুধুমাত্র 2 সন্তানের স্বার্থেই তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, এর বাইরে কিছু নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।